আসসালামু আলাইকুম। আজকে মার্জ সর্টটা আমরা দেখবো, কিভাবে মার্জ সর্টটা খুব সহজে ইমপ্লিমেন্ট করা যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো মার্জ সর্টটা মূলত ডিভাইড এবং কনকোয়ার রুল মেনটেন করে ইমপ্লিমেন্ট করা হয়। আমরা ডিভাইড এবং কনকোয়ার রুল সম্পর্কে খুব ডিটেলস আলোচনা করবো না, শুধু কিছু বেসিক আলোচনা করতে পারি। যেমন হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার রুল বলতেছে, প্রত্যেকটা স্টেপে একটা সিস্টেমের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে কিছু সাব প্রবলেমে প্রথমে হচ্ছে ডিভাইড করবে। ওকে, তো বিভিন্ন সাব প্রবলেমে যখন ডিভাইড হবে এবং সর্বনিম্ন পর্যায়ে যেটা থামবে সেই পর্যায়ে সেটাকে সলিউশন করতে হবে, সেই সলিউশনগুলোকে পরে কনকোয়ার করতে হবে, অর্থাৎ সবগুলোকে আবার এক জায়গাতে করতে হবে, করার পরে আমাদের টোটাল সলিউশনটা আমরা পাবো। ওকে, তো ডিভাইড এবং কনকার রুলের ক্ষেত্রে আমাদের এই প্রসেসটা ফলো করতে হয়, অর্থাৎ ডিভাইড এবং কনকার রুল বলতে আসলে সাব প্রবলেমে ডিভাইড করতে হবে, দেন সলভ করতে হবে, দেন আবার কনকার করতে হবে। এটা হলো মূলত মূল কাজ। তোমরা যদি মার্জ সর্টের ক্ষেত্রে আসি, মার্জ সর্টে মূলত দুইটা ফাংশন আমাদের প্রয়োজন হবে। সেখানে একটা হচ্ছে মার্জ সর্ট ফাংশন এবং দুইটা অ্যারের মার্জিং ফাংশন লাগবে। ওকে, তো আমি চাচ্ছি আগে আমাদের দুটো অ্যারেকে কীভাবে মার্জ করা হয় সেই সিস্টেমটা শেখানোর জন্য। ওকে, তো এটা বোঝার জন্য আমি দুইটা অ্যারে নিয়ে নেব, জাস্ট বোঝানোর জন্য আমি যেগুলোকে কমেন্টের মধ্যে রেখে দিচ্ছি। যেমন আমি এখানে একটা অ্যারে নিলাম, যেখানে আছে হচ্ছে 2, 4, 8, 9। ওকে, দেন আমি নিচে আরো একটা অ্যারে নিয়ে নিচ্ছি, সেটা হবে এরকম। আমি সেটা নিলাম হচ্ছে কাইন্ড অফ 3, 6, 3, 6, ছোট ভালো নেই, 3, 5, 6, 7 আমি এগুলো নিলাম। আচ্ছা, আমি এটা বাদ দিলাম, আমরা তিনটা ভ্যালু নিলাম, তো প্রথম ভ্যালু এবং মানে প্রথমটার জন্য 4টা এলিমেন্ট, দ্বিতীয়টার জন্য 3টা এলিমেন্ট আমি নিলাম। এখানে একটা শর্ত মেনটেন করতে হবে যে আমাদের এই যে অ্যারেটা থাকবে এটা সর্টেড থাকবে, এই যে অ্যারেটা থাকবে এটা সর্টেড থাকবে, দেন তাহলে আমাদের জন্য মার্জিং করাটা সহজ হবে। ওকে, তো আমি আসলে এই প্রথম অ্যারে যেটা সেটাকে আমি এ দিয়ে ডিফাইন করলাম, পরবর্তী অ্যারে যেটা আছে সেটাকে আমি বি দিয়ে ডিফাইন করলাম। ওকে, তাহলে মার্জিংটা আসলে কেমন হবে, আমি যদি একটা ফাংশন লিখি, ওকে, আমি একটা ফাংশন লিখি, ফাংশনের নাম দিলাম হচ্ছে মার্জিং। ওকে, আমি বোধহয় মিস্টেক করছি স্পেলিং। ওকে, মার্জিং, এবং এই মার্জিং আসলে কি করবে, মার্জ করবে। ওকে, মার্জ করবে কাদের, দুটো অ্যারেকে। ওকে, আমি দুটো অ্যারে নাম দিলাম, একটা হচ্ছে এ অ্যারে, আমি ক্যাপিটাল এ নিলাম, একটা এ আর এ আর একটা হচ্ছে বি আর এ, এই দুইটা আর এক আসলে মার্জ করবে, এই ফাংশনের কাজ হলো এটা। তো মার্জ করার ক্ষেত্রে যেটা করবে, দুটাকে মার্জ করে এবং অন্য আর একটা অ্যারেতে রাখবে। ওকে, আমি সেটাকে বললাম লেট, সেটা হচ্ছে সি আর এ, আমি সেটাকে একটা ব্ল্যাঙ্ক অ্যারে হিসেবে রেখে দিলাম, আসলে এর ভিতরে কিছু নাই আপাতত। ওকে, এই দুটাকে মার্জ করবে এবং অন্যটার ভিতরে রাখবে। তো মার্জ করার জন্য শর্ত যেটা হবে, এই অ্যারেটা এই একটা আমাদের একটা লুপ চলবে, সেই লুপের মাধ্যমে আমরা আসলে টেস্টটা করবো আসলে সবসময় ঠিক থাকতেছে কিনা। তো সেই শর্তটা কেমন হবে, আচ্ছা সেটা হচ্ছে আমি প্রথমত এই বরাবর একটা লুপ চালাবো এবং এই বরাবর একটা লুপ চালাবো। ওকে, চালানোর পরে আমি হচ্ছে 2 এর সাথে 3 এর কম্পেয়ার করবো। ওকে, 2 এর সাথে 3 এর কম্পেয়ার করলে আমি যেটা করবো যে 2 ছোট নাকি 3 ছোট, এখানে 2 ছোট, তাহলে আমি দুইটাকে এই যে সি আর এর ভিতর আমরা প্লেস করবো। তো আমি এখানে কমেন্টের ভিতরে এটা লিখে দিচ্ছি যে আমরা সি নামে যে অ্যারেটা নিচ্ছি তার ভিতরে আমি 2কে ইনক্লুড করে ফেলাম। এরপরে আমি হচ্ছে আই এর এই এটা যে এই বরাবর যদি আমি আই এর মাধ্যমে লুপ চালাই, এই বরাবর যদি জে এর মাধ্যমে লুপ চালাই, তাহলে এখানে কি হবে, আই প্লাস প্লাস কন্ডিশন অনুযায়ী যে তোমরা পরেরটির সাথে কম্পেয়ার করবো, কিন্তু এই যে বি প্লাস এটা কিন্তু আমি করে নিই, জাস্ট 2টা এখানে আসলো। ওকে, এবার আমি এই যে এর প্রথমটার সাথে উপরে আর দ্বিতীয় আর 3 আর 4 কম্পেয়ার করবো, কোনটা ছোট সেই ছোটটাকে আমি এখানে ইনক্লুড করে নেবো। ওকে, 3 ছোট ছিল, 3 ইনক্লুড করলাম। এখন
এরপর আমরা তাহলে এই যে নিচের অ্যারের যেটা থাকবে জে প্লাস প্লাস এটাকে করবো। করার পর এখন আমি কম্পেয়ার করবো 400 নাকি 500। অবশ্যই 400, তাহলে আমি এখানে এই 4টাকে ইনক্লুড করব এবং আমরা আই প্লাস প্লাস করব। ওকে, আই প্লাস প্লাস যদি করি তাহলে এটা পরেরটা চলে যাবে 8-এর সাথে, তাহলে 5-এর সাথে 8-এর কম্পেয়ার হবে। এখন ছোটকে অবশ্যই 500, তাহলে 5টাকে এখানে ইনক্লুড করে দিলাম। ওকে, তাহলে এখানে এভাবে বিআর এর ক্ষেত্রে জে প্লাস প্লাস হবে। সাপোজ সুমিত্রের থেকে আমি আই এবং এটার ভেরিয়েবল দিয়ে দিলাম জে, জে প্লাস প্লাস হলো, তাহলে জে এর ভ্যালু এখন 6 আছে, আই এর ভ্যালু আছে 8-এ। 8 এবং 6 এর মধ্যে ছোট ছোট হচ্ছে জে, তাহলে জে টাকে আমি এখানে ইনক্লুড করে দিলাম, তাহলে জে এর কাজ শেষ। ওকে, জে যে তো আর নাই, জে এর কাজ শেষ। এখন এরপরে এরপরে যেটা বসবে সেটা হচ্ছে 8 বসে যাবে, কারণ হচ্ছে অলরেডি আমাদের এটা যখন শেষ, এটা যখন শেষ তাহলে বাকি যে ভ্যালু গুলো থাকবে সেটা হচ্ছে এটার ভ্যালু। এই ভ্যালু গুলো কিন্তু আসলে এখানে বসে যাবে, কারণ হচ্ছে এই ভ্যালু গুলো কিন্তু অলরেডি সর্টেড, একই অ্যারের ভিতরে কিন্তু সর্টেড, বাট অন্য অ্যারের কম্পারেটিভে সর্টেড ছিল না। তো অন্য একটা অ্যারে যখন শেষ অলরেডি, বা এগুলো যখন রিপ্লেস করা শেষ, তখন তো আর আমার এগুলো সর্ট করা দেখার দরকার নেই। তখন আমি যেগুলো করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে যে ভ্যালুগুলো আমাদের পড়ে আছে সেগুলোকে জাস্ট এখানে ইনক্লুড করে নেবো। তো 6 যেহেতু শেষ হলে এরপর আমাদের 8 পড়ে আছে এবং 9 পড়েছে, সেটাকে আমি ইনক্লুড করে দিলাম। তো এই প্রসেসটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে এখানে 2, 4, 8, 9, 3, 5, 6 মোট 7টা ভ্যালু যেটা অ্যারেতে ছিল আমরা এখানে বললাম সেটা পাবো। এই হলো 3টা এবং এখানে হলো 4টা, মোট 7টা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তো এইটার মাধ্যমে আসলে আমরা মানে কনকোয়ার করলাম, মার্জ করলাম, দুটো ভ্যালুকে আসলে মার্জ করা হয় এইভাবে। আচ্ছা, এখন আমি যখন এখানে চিন্তা করলাম যে 8, 9 এক্সট্রা পড়েছিল সেটাকে আমরা বসে দিলাম, তো এটা এমনও হইতে পারতো আমি যদি এখানে আরো ভ্যালু নেই, সেটা হচ্ছে আমি এখানে নিলাম হচ্ছে 9, তারপরে নিলাম 10, তারপরে নিলাম হচ্ছে 18, তারপরে নিলাম 20। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হলো আমি আবারও তাহলে যখন এর অ্যারে দুটো অ্যারে ইন্ডেক্স সমান 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 হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি বাকিগুলোকে আবার এখানে ইনক্লুড করে দেবো। তার মানে এই শর্তটা আমাকে আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে, যে আমরা যখন এখানে এক্সট্রা পড়ে থাকবে সেগুলোকে ইনক্লুড করে দেবো, অথবা যদি আমাদের এইখানে এক্সট্রা পড়ে থাকে সেইগুলোকে আমাদের ইনক্লুড করে দিতে হবে। ওকে, তো আমি আসলে আপাতত এটা রাখছি না, জাস্ট বোঝার সুবিধা একটা বললাম। ওকে, তো আমি এটাকে আসলে আগের অবস্থাতে নিয়ে গেলাম। ওকে ফাইন, এখন আসলে আমরা যেটা বললাম এখানে যে ইনক্লুডটা করলাম সেটা আসলে কিভাবে হবে, আমরা যদি এখন জাভাস্ক্রিপ্টের মতো করে চিন্তা করি, আমরা শিফট মেথড সম্পর্কে জানি। ওকে, তো আসলে আমরা এই প্রত্যেকটা ক্ষেত্রে আসলে যখন আমরা ডিভাইড করবো, যখন মার্জ সর্ট ফাংশনটা দেখবো, তখন বুঝতে পারবো আসলে কি নিয়ে আমাদের কাজ করতে হয়। ওকে, আসলে আমরা এই যে ডিভাইড মানে একটা প্রবলেম এরকমই থাকার কথা ছিল, সেটাকে আমরা আসলে সাব প্রবলেমে ভাগ করছিলাম, যদিও এখানে আমরা আসলে কনকোয়ার করছি, বাট যখন আমরা ভাগ করব তখন আসলে এটা কিন্তু এইরকম দুইটা পার্টে বিভক্ত হবে। ওকে, তো সেটাকে আমরা লেফট সাব অ্যারে এবং রাইট সাব অ্যারে হিসেবে আমরা ডিফাইন করব, একটা লেফটের দিকে যাবে একটা রাইটের দিকে যাবে। ওকে, তো আমি এখানে আসলে একটা সি ফাংশন যেহেতু আমাদের মানে সি অ্যারেটা যাতে নেচে, এটা আমাদের আমরা কন্টেইনার বলতে পারি, আসলে এই বিয়ের যে কনকোয়ার যে ফর্মটা থাকবে সেটা আসলে আমরা সি এর মধ্যে বারবার এটা রেখে দেবো। ওকে, তাহলে আমরা একটা লুপ চালাই হোয়াইল, এই যে এল এস এ, এল এস এ না, আমি আসলে এটাকে এ দিয়ে ডিফাইন করছি, যাতে এই যে এই ফাংশনটা, ওকে, তো এটা আসলে লেফট সাব অ্যারে বা আর বি এটাকে রাইট সাব অ্যারে হিসেবে চিন্তা করতে পারি। তো আমরা এ বি হিসেবে ধরলাম এখানে, যদি এ এর লেন্থ, ওকে, যে এ এর লেন্থ প্রশ্ন চলবে, যেহেতু এ এর লেন্থ যদি থাকে, ওকে, এ এর লেন্থ যদি থাকে, যেমন যদি এতে কোনো ভ্যালু নেই সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে লেন্থ পাবো না, লেন্থ কিন্তু জিরো। ওকে, তো আমরা বলতেছি যে এ ডট লেন্থ, লেন্থ যতক্ষণ পর্যন্ত থাকবে, এবং বি ডট লেন্থ, এই বি এর লেন্থ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। ওকে, দুটো অ্যারে যদি লেন্থ থাকে, ওকে, মিনিমাম একটা হলো থাকতে হবে, কারণ আমরা সাব প্রবলেম যখন একটা ডিভাইড করবো বারবার, তখন আমরা একটা সিঙ্গেল ইন্ডেক্স পর্যন্ত বা সিঙ্গেল এলিমেন্ট পর্যন্ত আমরা আসলে সেটাকে ডিভাইড করবো, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু 1 লেন্থ পাবো, এখানে 1 লেন্থ পাবো। তো দুইটার ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে, চলো যদি 1 1 করে
অ্যাটলিস্ট লেন্থ পাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? তবে সেই ক্ষেত্রে যেটা করব, আমরা একটা কন্ডিশন দিতে পারি যে যদি এ এর জিরো ইন্ডেক্স বি এর জিরো ইন্ডেক্স থেকে ছোট হয়, ওকে, তাহলে কি বললাম আমরা, এই যে এটার ক্ষেত্রে যে টু এবং থ্রি, যদি মানে টুটা যদি ছোট হয় তাহলে সেই টুটাকে আসলে আমরা কোথায় ইনক্লুড করবো, তাই না? সেটা সেটার আমরা বলছিলাম যে যদি টু ছোট হয় তাহলে সেটাকে সি এর মধ্যে পুশ করতে হবে। ওকে ফাইন, তো সেটা আমরা আসলে কিভাবে করব? সি এর মধ্যে পুশ করা এর একটা ওয়ে হচ্ছে, বা এর একটা উপায় হচ্ছে কেমন, যাকে আমরা এল তে, এই যে এ যেটা আছে, ওকে, যেহেতু এটা এখানে যদি আমরা এই কম্পারিটারে দেখি যে এ ছোট না এ এর জিরো ইন্ডেক্স ছোট নাকি বি এর জিরো ইন্ডেক্স ছোট, আমরা তো দেখছি এ এর জিরো ইন্ডেক্সে টু আছে, এ এর জিরো ইন্ডেক্সে থ্রি আছে, ওকে এ ছোট, তাহলে যেটা করব আমাদের এটাকে আমরা শিফট করব, ওকে, শিফট মেথডের মাধ্যমে। শিফট মেথডের কাজ হচ্ছে যে আমরা আসলে এই যে প্রথম যেটা আছে প্রথম দিক থেকে একটা করে পপ করবে, ঠিক আছে? প্রথম যখন এটা আমরা শিফট করব, যেমন আমি এটা লিখে নিয়ে আগে একটু এ ডট শিফট যখন লিখলাম আমি, ওকে, তখন যেটা হলো এই টু মেথড টু এখান থেকে টোটালি চলে গেল, এখন জিরো ইন্ডেক্স থেকে ফোর চলে আসছে কিন্তু এখন, ওকে, তাহলে এখন এর কন্ডিশনটা কিন্তু এখন এই অবস্থাতে আছে। ওকে, এখন এই যে আমরা শিফট করলাম, মানে এ থেকে আসলে আমরা বাদ মানে বের করে নিয়ে আসলাম, কিন্তু আমাদের টোটাল মানে কাজটা কি ছিল, আসলে কাজটা ছিল সি এর মধ্যে রেখে দেওয়া। আমি এখন যেটা করব, আমাদের যে সি ফাংশন যেটা আছে ক্যাপিটাল সি, আসলে সি ডট এর মধ্যে আমরা পুশ করব। পুশ করা আমরা জানি যে অ্যারেতে আসলে পুশ করা যায় কোন একটা ভ্যালুকে আমরা যদি নেই, যেমন এই যে এ ডট শিফট যেটা, সেটা আমরা পুশ করলাম হচ্ছে মানে সি এর ভ্যালু এর মধ্যে, তাহলে এই যে কন্টেনারের মধ্যে আমরা এই যেটা নিলাম সেটাকে আমরা বা এটাকে পুশ করে দিলাম। ওকে, এটা বারবারই কিন্তু আমাদের মেনটেন করা লাগতেছে। এখন আমরা যখন এটা পুশ করে দিলাম, আরো একটা কন্ডিশন হইতে পারে, সেটা হচ্ছে ইলস, যদি এটা না হয় সেই ক্ষেত্রে কি হবে, যদি যে জিরো ইন্ডেক্স যদি ছোট না হয় সেক্ষেত্রে আমরা কি করবো এই কন্ডিশন, তাহলে বি এর জিরো ইন্ডেক্সটা আমরা বলছিলাম যদি এই দুটার কম্পেয়ার করব, যেমন এখানে যে আগে টু ছিল, তাই না, আগে টু ছিল, সেটা হচ্ছে প্রথমে আমরা এটার সাথে এটা কম্পেয়ার করবো, যদি দেখি যে এটা ছোট আছে সেক্ষেত্রে এটা পুশ করবো, যদি না হয় সেক্ষেত্রে আমরা আসলে থ্রিটাকে পুশ করবো, বা এখন আবার কম্পেয়ার করবো, এখন আবারও কম্পেয়ার করবো, এখন যদি দেখি যে আমাদের এই যে এ জিরো এবং বি জিরো, ওকে, এখন এ জিরোতে কি আছে, ফোর আছে, যেহেতু আমরা শিফট করে টুটাকে বের করে নিয়ে গেছি, আর বিতে আছে থ্রি আছে, বি এ জিরো ইন্ডেক্সে, এই শর্তটা কি আসলে সত্য এখানে? না, এই শর্তটা সত্য নয়, তার মানে এই শর্তটা কাজ করবে না। এখন যেটা আমাদের করতে হবে, এই যে বি এ জিরো ইন্ডেক্স যেটা আছে, ঠিক আছে, এই বি এর জিরো ইন্ডেক্সটাকে, এটা যদি সত্য না হয়, আলটিমেটলি আমরা যদি অন্যভাবে বলি যে বি এর জিরো ইন্ডেক্স গ্রেটার দেন এ এর জিরো ইন্ডেক্স, ওকে, অথবা এটা আমরা না লিখলেও পারি এখানে। আচ্ছা, তাহলে এখন যেটা করবো আমরা, এই যে বি থেকে ওটাকে শিফট করব, বি থেকে ওটাকে বের করে নিয়ে আসলাম, ওকে, তো বি থেকে বের করে তোমাদের কাজ নাই, তো বি থেকে যদি বের করি তার মানে থ্রি কিন্তু এখানে নাই, ওকে, থ্রি কিন্তু এখানে নাই, না থাকলে আমাদের এখন যেটা করতে হবে, তাহলে আমাদের অবস্থানটা এরকম হবে, ফাইভ সিক্স থাকলো, তাহলে আমরা এটাকে আবার সি এর মধ্যে পুশ করবো। ওকে, তো তার জন্য আমি যেটা করবো হচ্ছে সি ডট পুশ, এবং আমাদের এই মেথডের মধ্যে আমরা সেটাকে ইনক্লুড করে দেবো। এই যে, তাহলে যেটা হলো যে আমাদের চেকিংটা হবে বারবার, যে আমাদের জিরো ইন্ডেক্সে যেটা ছিল সেটা আসলে সেখানে ছোট নাকি বড়, এইভাবে আমাদের কম্পারেটিভটা আসবে। এই যে ছোট নাকি বড়, যদি এটা ছোট হয় তাহলে এটা আসবে। এখন কথা হলো যে এটা তো আমরা আসলে ভেরিয়েবল নিচ্ছি না, বারবারই জিরো ইন্ডেক্সটাকে চেঞ্জ করতেছে, কারণ হচ্ছে আমরা শিফট মেথডে যখন কাজ করতেছি তখন কিন্তু আসলে এই জিরো ইন্ডেক্সে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যখন যে এটা এখন ওয়ান ইন্ডেক্সে আছে, একবার যখন এটা ট্রিগার হবে বা কাজ করবে তখন কিন্তু সেই ওয়ান এরটা আবার কিন্তু জিরোতে চলে আসবে। ওকে, এর মাধ্যমে আসলে আমরা এই কাজটা করে নিতে পারি। তাহলে সি এর মধ্যে আমরা পুশ করলাম, ওকে ফাইন। এখন কথা হলো আমাদের তো আসলে একটা মানে সি এর লেন্থ বা এ আর বি এর লেন্থ যদি ছোট বড় হয় সেক্ষেত্রে আমরা আসলে কি করব, তো আমাদের যে মার্জ অ্যারে যেটা আমরা পাইলাম, ওকে, বা আচ্ছা আমরা যে সি এর মধ্যে যেটা রাখছি, ওকে, সেই ভ্যালুটাকে আমাদের আসলে
রিটার্ন করে দিতে হবে, রিটার্ন করে দিতে হবে। তো এটার জন্য আমি হচ্ছে রিটার্ন কিওয়ার্ড লিখলাম, সেটা হচ্ছে ওয়াইল লুপের বাইরে, অর্থাৎ আমাদের যে মেইন ব্লক ছিল ফাংশনে, যে মেইন ব্লক ছিল সেখান থেকে চলে রিটার্ন করবো, নাহলে কিন্তু চলে রিটার্ন মানে এক্স্যাক্টলি কাজ করবে না। তো আমরা যদি দেখি তাহলে কাকে রিটার্ন করবো, সি কে রিটার্ন করবো। এই যে আমি সি কে এর মধ্যে স্প্রেড করে দিলাম, সি কে রিটার্ন করবো। ওকে, এখন কথা হলো যে আমাদের এই যে এটা এটা যেটা ছিল এ তে, ওকে, এ যে পড়ে আছে, আমি যদি বলি যে এর সাথে কম্পেয়ার হলো, ওকে, তাহলে একটা সময় যেয়ে কেমন হবে যে বি কিন্তু আসলে ফাঁকা হয়ে গেল, তাই না? কিন্তু এর কিন্তু আরো একটা ভ্যালু থাকতেছে, তো সেই ভ্যালুটাকে আমাদেরকে এখানে ইনক্লুড করতে হবে না? ওকে, তাহলে সেই ভ্যালুটাকে ইনক্লুড করার জন্য আমি এখানে আসলে এটাকে এখানে আমি স্প্রেড করে দিলাম। আচ্ছা, কাইন্ড অফ এইটা তো বি এর ক্ষেত্রেও শো হইতে পারে যে বি এর লেন্থ বড় ছিল এবং এর লেন্থ ছোট ছিল, তাহলে কি করতে হবে আমাদের? বি যদি থাকে তাহলে বি কেও আমাদের কিন্তু এখানে ইনক্লুড করতে হবে, তার জন্য আমি আসলে এখানে বি কেও ইনক্লুড করে দিলাম, সরি, বি কেও আমি এখানে স্প্রেড করে দিলাম। তাহলে কিন্তু এই ভ্যালুটা কিন্তু তখন আমাদের টোটাল একটা অ্যারে তৈরি হবে, যেমন সি এর মধ্যে যতগুলো অ্যারেকে আমরা পুশ করছি, ওকে, এই কন্ডিশনের উপর বেস করে এবং এই কন্ডিশনের উপর বেস করে, আর পরবর্তীতে যেগুলো পড়ে থাকবে সেই এ গুলোকে আমি ঢোকাই দিলাম আর বি গুলোকেও কিন্তু আমি ঢোকাই দিলাম। তো এটার মধ্যে আমরা যেটা পাবো, এখান থেকে টোটাল একটা অ্যারেকে কিন্তু আমরা পেয়ে যাবো, ঠিক আছে? টোটাল দুটো অ্যারেকে আমরা পাবো। ওকে, এখন যদি আসলে আমরা একটু চেক আউট করি যে আসলে আমরা যেটা করলাম সেটাই ঠিক আছে কিনা, সেটা হচ্ছে আমি এখানকার ভ্যালুগুলোকে কত কত নিয়েছিলাম। ওকে ফাইন, আমি এখান থেকে আরো কিছু ভ্যালু নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে 3, 5, 8, 9, আর এখানে আমি নিচ্ছি হচ্ছে 3, 4 এবং 6। ওকে, এই ভ্যালু দুটো আমরা যদি আসলে ওখানে পাস করি, এই ফাংশনটার মধ্যে পাস করি, সেক্ষেত্রে আউটপুটটা আমাদের কি আসে আমরা একটু দেখার চেষ্টা করি। আউটপুটটা আসলে সি ফাংশনের মতো এইটার মতো আসবে, আমরা একটু চেষ্টা করি সেটা ঠিক আছে কিনা। তাহলে এই নিলাম একটা, আর এই আরটা আমাদের বসবে এখানে, এবং আমাদের এটাকে আসলে ভেরিয়েবল আকারে ডিক্লেয়ার করতে হবে, তার জন্য আমি লেট ইউজ করলাম। লেট এখানে একটা দিচ্ছি এবং এইখানে আমাদের একটা লেট ইউজ করতে হবে, লেট। ওকে, এই দুটাকে আমি আসলে এই ফাংশনে পাস করবো, বাট ফাংশনটাকে আসলে আমাদের কল করতে হবে, তো আমি আসলে এটা কনসোল লগের মধ্যে কল করব। কনসোল লগের মধ্যে কল করলে আমি যেটা লিখতে পারি এখন সেটা হচ্ছে মার্জিন, এই যে মার্জিনটাকে কল করব এবং এর ভিতরে কাকে পাস করব, এই যে এই ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে এবং বি ভ্যালুটাকে, এই এ ভ্যালুটাকে দিলাম এবং বি ভ্যালুটাকে দিলাম। ওকে, এখন যদি আমরা আসলে কনসোলে এটাকে ই করি, দেখতে চাই, সেটা হচ্ছে মার্স শর্ট নামে আছে, তো আমি লিখলাম হচ্ছে নোড MARGE মার্জ সরি মার্সন ডট জেস। ওকে, তাহলে এখন যদি আমি এদের আউটপুটের সাথে কম্পেয়ারটা করি, এই যে টোটাল যে আউটপুটটা আছে 2, 3, 4, 5, 6, 8, 9, তাহলে আমরা এইটার মতো পাবো, 2, 3, 4, 5, 6, 8, 9, তার মানে মার্জিনটা কিন্তু আমাদের আসলে এক্স্যাক্টলি কাজ করতেছে। ওকে, এই ফাংশনে আমাদের আসলে কোনো ভুল নাই, আমরা কোনো বাগ পাইনি। ওকে ফাইন, এখন আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল, তাহলে আমরা দুটো অ্যারেকে কিভাবে মার্জ করতে হবে সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ হলো মার্জ সর্টটাকে আসলে ইমপ্লিমেন্ট করা। ওকে, তো মার্জ সর্টটার ক্ষেত্রে আসলে যেটা করবে সেটা হচ্ছে, আমি যদি আসলে এইরকম কোন একটা ভ্যালু নেই, আমি এখানে কমেন্ট আউট করে দিই মার্জ সর্ট, আমি এখানে একটা অ্যারে নিচ্ছি র্যান্ডমলি, 3, 5, 6, 4, 2, 0, 9, 2। ওকে, তো এটা যেটা এখানে যেটা হবে মূলত সেটা হচ্ছে, আমি আরো একটা ভ্যালু নিয়ে নিয়েছি বুঝার সুবিধাতে, বিজোড় সংখ্যক নেই, এইদিকে 4টা আছে, এইদিকে 4টা আছে, তাহলে এখানকার মিড এলিমেন্টকে 2, এ যেটা করবে এই অ্যারেটাকে আসলে দুই ভাগে ভাগ করে ফেলবে। ওকে, মিড এলিমেন্ট থেকে এইভাবে আসলে ভাগ করবে, এখান থেকে একটা ভাগ হয়ে যাবে, এখান থেকে একটা ভাগ হয়ে যাবে, তাহলে এইভাবে দুটা সাব অ্যারে তৈরি হলো। দেন
এটা আমরা আসলে রিকার্সিভলি যদি চিন্তা করি তাহলে এটাকে কিন্তু আর একটা অ্যারে হিসেবে চিন্তা করতে পারেন। এটা যদি আমি আবারও ওই ডিভাইডিং ফাংশনের মধ্যে দিয়ে দেই তখন কি করবে, এটাকে আবারও সাইব অ্যারেতে ভাগ করবে, এদিকে একটা ভাগ করবে, এদিকে একটা ভাগ করবে। ওকে ওকে ফাইন, দেন এই যেটা করলো এটাকে বাদ দিয়ে দিল, বাদ দেওয়ার পরে এখানে আসবে, এখানে এসে মিড ঘুষবে, মিডকে ফাইভ এখান থেকে একটা ভাগ হবে এবং এদিক থেকে একটা ভাগ হবে। ওকে আচ্ছা, দেন আবারও লেফটে লেফটে আসবে, লেফটটাকে আবারও ভাগ করবে, ভাগ করার ক্ষেত্রে এখানে এখানে মিডিলকে, এখানে তো আসলে মিডিল পাচ্ছিল, তবে আমরা মানে আনুমানিক ধরে নিচ্ছি এটা হচ্ছে মানে ফাইভ তে ফাইভ এর দিকে একটা যাবে, থ্রির একটা ভাগ করবে, ফাইভ একটা ভাগ করবে। ওকে তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে যে সিঙ্গেল হয়ে গেল। ওকে সিঙ্গেল যখন হবে তখন এই যে একটা এলিমেন্ট যখন থাকবে এটা তো আসলে সর্টেড অলরেডি, যখন যদি কোনো অ্যারেতে আসলে একটা এলিমেন্ট থাকে আসলে এটা কিন্তু সর্টেড অবস্থাতেই থাকে। ওকে তখন যেটা করবে এই যে এই ভ্যালুটাকে আমরা একটু দূরে রাখি এবং এই দুটাকে আসলে একটাকে এ হিসাবে একটাকে বি হিসাবে চিন্তা করবে, এই যে এখানে আছে এটার মতো করে। ওকে যখন ডিভাইড করা হয়ে যাবে তখন আমরা মার্জিং ফাংশনটাকে কল দেবো, যখন একেবারে একটা এলিমেন্ট একটা এলিমেন্টে ভাগ হয়ে যাবে তখন মার্জিংটাকে মার্জিং এলিমেন্টটাকে আমরা তখন কল করবো মার্জিং ফাংশনটাকে। তো মার্জিং ফাংশন কল করলে সে কি করবে, এই যে এর জিরো ইন্ডেক্স, এর জিরো ইন্ডেক্স হিসেবে চিন্তা করবে, তো এর জিরো ইন্ডেক্স এবং এর জিরো ইন্ডেক্স, ওকে এটার জিরো ইন্ডেক্স এবং এটার জিরো ইন্ডেক্স সেটা কত হলো, যদি ছোট হয় তাহলে আগেরটা ছোট ছিল তাহলে নতুন একটা অ্যারের মধ্যে আমরা কি করবো, নতুন একটা অ্যারের মধ্যে ওই প্রথমে থ্রিটাকে পুশ করবো, দেন ফাইভটাকে পুশ করবো। ওকে দেন তখন এই যে এইটা কিন্তু একটা অ্যারে হয়ে গেল, তখন এটা যেটা করবে ওই যে সিক্স অ্যারে যেটা, ওকে তখন কিন্তু আবারও কিন্তু এটা কনকোয়ার হতে শুরু করলো এই যে। ওকে তাহলে ওই যে সিক্স এর সাথে এবার এই দুটার সাথে আসলে কম্পেয়ার করা শুরু হবে। ওকে এই দুটার সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যদি দেখে যে এটা জিরো ইন্ডেক্সের সাথে এটা ছোট নাকি এটা ছোট, ওকে তিন ছোট ছিল তিন ইনক্লুড করলো, দেন আই প্লাস প্লাস ফাইভ এর সাথে ফাইভ ছোট নাকি সিক্স ছোট, ফাইভ ছোট, দেন আই প্লাস প্লাস করলো ফাইভটাকে ইনক্লুড করে, দেন এবার যেটা মানে ছয় পড়ে আছে তার মানে আমরা সেটাকে আমরা এর ভিতরে ইনক্লুড করে দেবো। এখন যেটা হবে তাহলে ছয় কিন্তু আসলে কনকোয়ার হয়ে গেল। ওকে হওয়ার পরে এই যে এদের ভিতরে আবার কম্পারিটি আসবে, ঠিক আছে এই দুটার ভিতরে, এই দুটার ভিতরে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু এই টোটালটা আবার চেঞ্জ হতে পারে, কেমন যেমন হচ্ছে থ্রি এবং ফোর কে ছোট, থ্রি ছোট, থ্রি প্লাস প্লাস, ফাইভ এবং ফোর তার মধ্যে কে ছোট, ফোর ছোট, তাহলে ফোরটা কিন্তু আসলে এখানে ইনক্লুড হবে। ওকে দেন ফাইভ এবং টু, ফাইভ ফোর প্লাস তখন হচ্ছে ফোর এর প্লাস প্লাস হয়ে যাবে তার মানে নেক্সটের সাথে কম্পেয়ার হয়, ফাইভ এবং টু কে ছোট, টু ছোট, ফাইভ এবং টু এর মধ্যে টু ছোট, তাহলে টু এর পজিশন আসলে কোথায় যাওয়া উচিত আমরা পরবর্তীতে দেখবো সবাই এটা কিভাবে ঘটে, তাহলে এটা টু টাকে আমি এখানে ইনক্লুড করে দিলাম। দেন সিক্স এর সাথে মানে এটা কাজ শেষ, তাহলে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অলরেডি এটা সর্টেড অবস্থাতে আছে, এইভাবে আসলে মূলত কাজ হবে। এবং রাইটের দিক থেকে আবারও এই যে এটা তো রাইট ফাংশন ছিল মানে রাইট দিকে আমরা যেটা ভাগটা করছিলাম সেটা কিন্তু রাইট দিকে কাজ করছিল, তাহলে এই টোটালটাকে আবারও সেম প্রসেসে আনার পরে এটাকে সর্ট করে দেবে। তো আমরা আসলে এখন দেখার চেষ্টা করি যে মার্স সর্টটা কীভাবে কাজ করবে, মার্স সর্ট নাম্বারিং করে দিচ্ছি, মার্স সর্ট তো আমি এখানে একটা ফাংশন দিচ্ছি, ফাংশনের নাম দিলাম হচ্ছে মার্স সর্ট। এই মার্স সর্ট কাকে মার্স করবে, মার্স সর্টের কাজ হলো যে কোনো একটাকে আসলে একটা অ্যারেকেও রিসিভ করবে, আমি যেটার নাম দিলাম হচ্ছে এ নামে একটা অ্যারে, সেটাকে রিসিভ করে সর্ট করে বের করে দেবে। এই প্রত্যেক ক্ষেত্রে আসলে আমাদের মিডল এলিমেন্টের প্রয়োজন আছে, তাই না, এই মিডল এলিমেন্ট বা মিডল ইন্ডেক্স। ওকে তখন সেটাকে একটু ডিফাইন করে আসি, কনস্ট্যান্টলি মিড ইন্ডেক্সটা, মিড ইন্ডেক্সটা আসলে কি, এটা আছে ওই যে অ্যারে যে লেন্থ থাকবে। ওকে তো যদি অ্যারে ইন্ডেক্স এলিমেন্ট থাকে হচ্ছে সেভেন ইন্ডেক্স পর্যন্ত তাহলে লেন্থ আসলে এইট আমরা সেটা জানি, এবং সেটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা মিডল এলিমেন্টে পৌঁছাতে পারবো। ওকে ওকে ঠিক আছে, এখন আমি একটা কন্ডিশন দেবো, যদি এ এর লেন্থ ইকুয়াল 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 যদি ওয়ান হয়, যদি একটাই থাকে অর্থাৎ একটা অ্যারেতে একটা এলিমেন্ট আছে, তাহলে আমরা কি করব, সেটা তো আর সর্ট করার প্রয়োজন নেই, সেই অ্যারেটাকে আমরা আসলে রিটার্ন করে দেবো, সেটা তো অলরেডি সর্টেড। ওকে যদি না হয়, ওকে যদি না হয় তাহলে আমরা কি করব, আচ্ছা যদি না হয় তাহলে যেটা আমরা করতে পারি, লেট আমরা বললাম
एल ए सी अर्थात लेफ्ट साब एरे, लेफ्ट साब एरे एल एस ए। ओके ये लेफ्ट साब एरे तो আমরা আসলে কি করব স্প্লিট করব না বা হচ্ছে আমরা ওই যে অ্যারেটা আমাদের যে অ্যারেটা ছিল মেইন অ্যারে যেটা থাকবে আসলে সেটাকে এই দুই ভাগে ভাগ করব। তাহলে এই দুই ভাগে ভাগ করার জন্য আমরা চাচ্ছি মিডল এল ইনডেক্স পর্যন্ত আমরা আসলে স্প্লাইস করে এর মধ্যে রেখে দেব। ঠিক আছে এ ডট স্প্লাইস করব, সরি স্প্লাইস করলাম কোথা থেকে এই যে ওই অ্যারেটা যে অ্যারেটা আমরা যদি এখানে একটা অ্যারে একটা एग्जांपल লিখি আসলে আমি তো অংশে হল করলাম এরকম যে 3 4 5 2 1 0 9 7 8 এরকম যদি একটা অ্যারে থাকে আসলে সে কি করবো এখান থেকে আমরা চাচ্ছি এর যে মিডল এলিমেন্ট যেটা সেটা হচ্ছে 1। তাহলে এই পর্যন্ত আসলে এটাকে স্প্লাইস করে একটার ভিতরে রেখে দেবে। ওকে সেটা আছে 0 থেকে তাহলে মিডল এলিমেন্ট কোনটা ওই মিড ইনডেক্স পর্যন্ত, মিড ইনডেক্স পর্যন্ত আসলে এটা স্প্লাইস করলো, স্প্লাইস করে কি এল এস এ অর্থাৎ লেফট সাইড অ্যারের মধ্যে এটাকে আমরা রেখে দিলাম। ওকে তাহলে আমরা যদি বলি যে রাইট সাইড অ্যারে যেটা সেটা আসলে কোনটা যেটা পড়ে আছে সেটাই তো, কারণ হচ্ছে আমরা যখন এটাকে স্প্লাইস করে নিলাম যেমন আমি যদি বলি এটা ছিল আমাদের এ অ্যারে এটাকে যদি আমরা এখন স্প্লাইস করি, ওকে এখান থেকে যদি স্প্লাইস করি তাহলে এটাকে কিন্তু আসলে বাদ পড়ে গেছে ঠিক না, তাহলে বর্তমান যে এ পড়ে আছে সেটাই তো রাইট সাইড অ্যারে হিসেবে কাজ করবে তাই না। তো তারপরে আমি এটা লিখতে হইতো না লিখতে হইতো তো আমি এটা লিখি ছোট করে সেটা আছে রাইট সাব অ্যারে সেটা সমান কি বর্তমানে শুধু যে এ পড়ে আছে সেটাই তো তাই না, যে এটা পড়ে আছে সেটা আসলে আমাদের রাইট সাব অ্যারে। ওকে এখানে সে ভালোটাকে আমি এখানে রেখে দিলাম বোঝার জন্য। ওকে এখন এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা মার্জিং যে ফাংশনটা যেটা আমাদের স্প্লাইট মানে স্প্লাইস মানে কি এটা এই স্প্লাইসের মাধ্যমে তো আমরা আসলে দুই ভাগটা করলাম কোথা থেকে প্রথমে যে জিরো ইনডেক্স থেকে এত রকম দুই ভাগ করলাম থেকে এটাকে আবার মানে আমরা যখন এই মার্সট ফাংশনটাকে যখন আরেকবার কল দিব সেটা কিন্তু আবারও ডিভাইড করবে আবারও ডিভাইড করবে এইভাবে সেটা কাজটা হবে। তা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মার্জিং ফাংশনটাকে আমরা কল করব যে ফাংশন আমরা এর আগে তৈরি করছি এই মার্জিং ফাংশনটাকে। ওকে সেটাকে কল করলাম, কল করার পরে এর ভিতরে কাকে দিব এর ভিতরে আমরা যেটা দিব এই যে ভাগ করব না আমরা তো মানে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেকশনে কিন্তু আমরা আসলে কি ভাগ করব লেফট অ্যারে তে ভাগ করব তাই না, এবং এর ভিতরে আমরা দিব সে মার্জ সর্ট ফাংশনটাকে আমরা আবারও মানে রিকার্সিভলি কল করব। ওকে কারণ কি মার্জিং ফাংশনে কিন্তু দুটো এলিমেন্ট নাই একটা হচ্ছে এ এবং বি বি আকারে দুটো নেবে তো আমরা কিন্তু এখন মাত্র একটা রিপ্লেস করতে এসেছি এখানে একটা যাবে তো আমি লেফট এর জন্য একটা মার্জ সর্ট কল করব রাইট এর জন্য আবারও মার্জ সর্টটাকে কল করব। ওকে তো লেফট এর জন্য যদি কল করে তাহলে এর মধ্যে আমরা লেফটটাকে প্লেস করব এবং রাইট এর জন্য যদি কল করতে চাই আমরা চাইলে সেখানে সুন্দরভাবে এ দিতাম কারণ এ ভ্যালু কিন্তু আসলে রাইট এর ভ্যালুর সমান অথবা আমি আর এস ও দিতে পারি। ওকে তো আমাদের কাজ মোটামুটি শেষ। তাহলে এই মার্জিং ফাংশন আমাদের কি রিটার্ন করে একটা অ্যারে রিটার্ন করে তাই না, সেটা কিভাবে রিটার্ন করে অলরেডি সর্ট করার পরে রিটার্ন করে আমরা এখানে দেখছি যে দুটো ভেরিয়েবল কিন্তু সর্ট করে তারপর আমাদের রিটার্ন করতেছে। তাহলে যদি সর্ট করে আমাদের রিটার্ন করে সেই অ্যারেটাই তো আমাদের প্রয়োজন তাই না, তাহলে এই টোটাল জিনিসটা আমাদের দরকার এই ফাংশন থেকে, তাহলে আমরা এই টোটাল জিনিসটাকে এখান থেকে রিটার্ন করে দিতে পারি। সরি ভুল করলাম এখান থেকে আমি রিটার্ন করে নিলাম। তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ, আমরা অ্যারেটাকে সর্টেড করে নিতে পারবো। যেমন এখন যদি আমি আসলে এই যে এটা আছে আমি এটাকে সর্ট করার চেষ্টা করি, ওকে আমি জাস্ট এটাকে নাম দিলাম হচ্ছে এ, এ নামে বলতে উপরে রাখছি কি আমি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এগুলোকে বাদ দিয়ে দিলাম এবং এটা এইটাকে আমরা সর্ট করতে যাচ্ছি আসলে। তাহলে সর্ট করবে কি আসলে মার্জ সর্ট ফাংশনটা, আমি সেটা কনসোল লগে দেব কনসোল লগ ইন মার্জ সর্ট ফাংশন এর মধ্যে কাকে সর্ট করবে ওই যে এ অ্যারে যেটা আছে এই যে এ আর এটা আমি একটু নামটা চেঞ্জ করে এ আর আর দিলাম এবং এখান থেকেও এ আর আর দিয়ে দিই। ওকে সেভ দিলাম এবং যদি আমরা আসলে আগের মতো করে লিখি নোট সর্ট ডট জেস ওকে তাহলে কিন্তু আমাদের অ্যারেটা মানে সর্টেড অলরেডি, কারণ আমরা যদি সর্ট করতাম সেক্ষেত্রে সব থেকে ছোট জিরো তারপরে ওয়ান তারপরে টু থ্রি ফোর ফাইভ দেন ফাইভ এর পরে আসে আমাদের সেভেন এইট নাইন এই যে আমাদের অ্যারে কিন্তু অলরেডি সর্টেড। তাহলে সাকসেসফুলি এই কাজটা সহজে করে নিলাম এবং এর যদি আমরা কমপ্লেক্সিটি চিন্তা করি আসলে কমপ্লেক্সিটি কত
মাসটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি হচ্ছে n log n। তো log n কেন হয় আমরা জানি হচ্ছে প্রতিবার আসলে ডিভাইড হলে আসলে log এর ক্ষেত্রে প্রতিবার দুই ভাগ করে আসলে সেটা log n আকারে আসে। এবং যেটা এটা যেটা আমরা যদি এইভাবে চিন্তা করি যে আসলে যারা বিগিনারদের জন্য এবং যারা পারেন তো আলহামদুলিল্লাহ, এবং তারা কম বোঝেন আমি সেটা আলোচনা করতেছি না, জাস্ট বোঝানোর জন্য যে আসলে n টাইমস আমরা এই কাজটা করতেছি ডিভাইড করতেছি, এই জন্য আমরা n log n আসলে চিন্তা করতে পারি। ওকে, তাহলে আমরা এটার মাধ্যমে খুব সহজে কাজটা করতে পারি এবং মোটামুটি এই সর্টিং অ্যালগরিদমটা অনেকটা এফিশিয়েন্ট অন্যান্যদের তুলনায়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।